চলে আসলাম আমি আবারও আপনাদের আমাদের একটা নতুন প্রজেক্ট নিয়ে, যেটা কিনা এন ব্লকে। কিছুক্ষণ আগে আমি এম ব্লকে গিয়েছিলাম, দেখিয়েছি আপনাদেরকে, এখন আমি দেখাবো এন ব্লক। এন ব্লকে যে আমাদের প্রজেক্টটা, এটা হচ্ছে আমাদের 6.46 কাঠার উপরে, এবং এই যে দেখুন চতুর্দিকে খোলামেলা এবং খুবই সুন্দর একটা জায়গা, যেখানে এখনও এই আশপাশগুলোতে বিল্ডিং আমাদের উঠে নাই। ঠিক ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই জায়গাগুলি ফিল আপ হয়ে যাবে। এবং আমাদের এই এন ব্লকের প্রজেক্টটার যে বিশেষত্বটা আমি আপনাদেরকে বলবো, অবশ্যই বলবো, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর একটু যেটা হচ্ছে আমাদের, এই যে দেখুন আশেপাশে এত সুন্দর খোলামেলা জায়গা, যেটা কিনা অসম্ভব একটা শান্তিকর পরিবেশ। আর এটা যেটা আমাদের প্লটটা, এখানে যে প্লটটা আছে, যেটা আমাদের মেইন রোড থেকে তিনটা প্লট পরে আমাদের প্লটটা, এবং এটা সাউথ ফেসিং পুরা, আর মেইন রোড যেটা, এটা হচ্ছে 25 ফিট হবে। আর এইটা দেখুন, এই জিনিসটা আমাদের বিশেষত্ব, যেটা হচ্ছে কি না, এখানে যখন আমাদের বিল্ডিং হয়ে যাবে, এই যে লেক সাইড, এটা যখন লেক হয়ে যাবে, এই লেক সাইডটা এরকমই থাকবে। জাস্ট এটা একটা খুবই সুন্দর ভিউ দিবে, যারা যারা আপনারা বেলকনিতে বসে এই ভিউটা অনুভব করতে পারবেন। এবং এত সুন্দর জায়গা, জাস্ট কিছু বলার নেই, এটা মানে অসম্ভব সুন্দর একটা জায়গা, যেখানে এসে বসলে শান্তি লাগে আর কি। সো এই যে আমি দেখাচ্ছি আমাদের এন ব্লকের এই যে 6.46 যে কাঠার উপর যে প্লটটা আমাদের, সেটার মেইন বিশেষত্ব হচ্ছে সাউথ ফেসিং এই লেকটা, যেই লেকটা সারা জীবন খোলা থাকবে, কখনো এই লেকটা আমাদের ফিল আপ হবে না, যার কারণে এই জায়গাটাতে এত সুন্দর। এটা যেটা মেইন ইস্যু, সেটা হচ্ছে আপনারা মেইন রোড থেকে তিনটা প্লট পরে আমাদের প্লটটা। তো চলুন, এই দেখুন আমাদের এই প্লটটা, আমি একটু দেখিয়ে নিই আমাদের প্লটটা। এই যে এটা হচ্ছে আমাদের প্লটটা, এখানে বিল্ডিং হবে, এবং এটার সাউথ ফেসিং, ফুল সাউথ ফেসিং বেসে হবে। আর যেটা বলছি আমি বারবার, এটা হচ্ছে আমাদের কিন্তু লেক সাইডটা আপনারা পেয়ে যাবেন, আমাদের লেক সাইডটা পেয়ে যাবেন, একদম সারা জীবন লেক সাইডটা খোলা থাকবে। এই যে আমাদের প্লটটা দেখে নিন, ফুল বাউন্ডারি আর পর্যন্ত যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের প্লট। এই যে প্লটটা দেখতেই পাচ্ছেন, 6.43 কাঠার উপরে আমাদের এই বিল্ডিংটা হবে, যেটা G+9 হবে, সিঙ্গেল। ওকে, এই যে আমাদের এখানে যে দেখছেন এই কাঠার উপর যে প্লটটা হবে, সেটা হবে আমাদের সিঙ্গেল ইউনিটের প্লট হবে, বিল্ডিং হবে, সরি, সিঙ্গেল ইউনিটের বিল্ডিং হবে। এবং আপনারা দেখেন এই যে আমাদের প্লটটা দেখেন, এই লেকের সাইডটাতে সব সময় বাতাস, এত বাতাস দেখে বুঝতেই পারছেন, গাছের পাতা নড়ছে, অনেক বাতাস। এখানে থাকলে জাস্ট একটা মানে কি বলবো, এত বাতাস এই সাইড, আর লেকের সাইডে বরাবরই সব সময় বাতাস হয়েই থাকে। আর আপনারা যদি রোমান্টিক কাপল হয়ে থাকেন, তাহলে তো কোনো কথাই নাই, এই লেকটার পাশে দাঁড়ালে মনটা একদম ভরে যায়। সো এই সুবর্ণ সুযোগ কখনোই মিস করা যাবে না। যারা যারা এই সুবর্ণ সুযোগ মিস করতে চাচ্ছেন না, তারা এক্ষুনি চলে আসুন এভারগ্রিন 92 প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডে হেড অফিসে চলে আসুন, এবং আপনার ঝটপট বুকিং দিয়ে নিন, এবং আপনি আপনাদের নিজের পছন্দ মতো জায়গাগুলি বুঝে নিন। আমরা নভেম্বরের 3 তারিখে রেজিস্ট্রেশন দিয়ে দিব, তো কোনোভাবে দেরি করবেন না, এই সুবর্ণ সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য। তো তাড়াতাড়ি চলে আসবেন আমাদের হেড অফিস বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে, রূপান শপিং স্কোয়ার লেভেল 6-এ একদম চলে আসবেন। এবং যারা যারা প্রজেক্ট ভিজিট করতে চাচ্ছেন, তারা প্রজেক্ট ভিজিট করুন। এই দিয়ে আমি কিন্তু আমার 3টা প্রজেক্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম, আরও 3টা প্রজেক্ট আছে যেটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। সে পর্যন্ত আজকে এখানকার মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফার্নাস নেন এভানকি 92 প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড থেকে আপনাদের সামনে আবারও চলে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড বাই।